রাজনীতি মতভেদ আলাদা হতে পারে, কিন্তু জনগণ তো ওই ১৬ কোটি আমরাই, আমাদেরকে নিয়ে তো আসলে এই ধরনের খেলা খেলা ঠিক না। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। কমলাপুর রেল স্টেশনের এই চিত্র সাধারণত দেখা যায় না। হরতাল কিংবা আন্দোলনের মধ্যে ট্রেনে যাতায়াত ছিল অনেকটা স্বাভাবিক, কিন্তু জাতীয় নির্বাচনের আগের দিনে বদলে গেছে পরিস্থিতি। শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, জনমনে বাড়িয়েছে ভয় আতঙ্ক, অনেকেই বাতিল করেছেন যাত্রা। খুবই দুঃখজনক, এটা যেই হোক যেই দলের হোক হোক নৌকা নৌকা দাঁড়িয়ে কোনো সমস্যা নেই, সবাই সকলের জন্য দুর্ঘটনা। এটা বাড়িতে একটু সমস্যা, এই জন্য যাওয়া হচ্ছে। তো শঙ্কা থাকলেও আমাদের যেতে হবে, দেশের প্রতি জনগণের প্রতি আমাদের মহব্বত পাতা করতে হবে, তাহলে আমরা সবাই বাঁচতে পারবো। রাজনীতি মতভেদ আলাদা হতে পারে, কিন্তু জনগণ তো ওই ১৬ কোটি আমরাই, আমাদেরকে নিয়ে তো আসলে এই ধরনের খেলা খেলা ঠিক না। একই শঙ্কা পথে ঘাটেও, এমনকি ছুটির দিনে মেট্রো রেলে উপচে পড়া ভিড় থাকলেও হরতালের মধ্যে যাত্রী কমেছে প্রায় অর্ধেক, সেখানেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। অন্য শনিবারে আমাদের সবচেয়ে বেশি যাত্রী চাপ থাকে, আজকে শনিবার সরকারি ছুটি এবং হচ্ছে আগামীকালকে আমাদের দ্বাদশ জাতীয় নির্বাচন। মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে, মানুষ অনেক মানুষ বের হচ্ছে না, কি হয় না হয় একটা আতঙ্ক মানুষের মধ্যে বিরাজ করছে আর কি। রাজধানী থেকে দূরপাল্লার যান চলাচলও কমেছে, ঢাকার পথেও বিভিন্ন জেলা থেকে গণপরিবহন আসছে কম, মাঝে মধ্যে দেখা মিলছে প্রাইভেট কার মোটরসাইকেলের। রাজধানীর বেশিরভাগ প্রধান সড়ক এখন সিএনজি আর রিক্সার দখলে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ভোটের ক্ষণ এখন ঘন্টার ব্যবধান, এর মধ্যেই ট্রেনে আগুন কিংবা রাস্তা ফাঁকা, মানুষের মধ্যে আতঙ্কটা চাপা, সবাই মনে করেন রাজনীতিকদেরকে আরও সুস্থ রাজনীতির চর্চা করার কোনো বিকল্প নেই। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।